হ্যালো গাইস, আমাদের মেডিসিন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। দোস্ত, ক্ষুধা তৃষ্ণাসহ অন্যান্য জৈবিক চাহিদাগুলোর মতো যৌন চাহিদাও আমাদের জীবনে খুবই স্বাভাবিক। প্রতিটি প্রাণের মধ্যে যৌন চাহিদা রয়েছে। মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যৌন মিলন খুবই গুরুত্বপূর্ণ। আর এই চাহিদা পূরণ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। দোস্ত, বিবাহিত জীবনে যৌন সমস্যার জন্য বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে। গাইস, আজকে আমরা আলোচনা করব ডাক্তার পার্থ এর কস্তুরি এম ক্যাপসুল নিয়ে। একটি কন্টেনারে 30টি ক্যাপসুল পেয়ে যাবেন। এর বাজার মূল্য 549 রুপি। দোস্ত, এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দোস্ত, বিবাহিত জীবন সুখময় হয় পরিপূর্ণ যৌন মিলনের মাধ্যমে। আপনার যদি আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারেন তাহলে বিবাহিত জীবন সুখের হবে না। একজন স্ত্রী তখনই আপনার কাছে থাকবেন যখন তাকে 100% তৃপ্তি দিতে পারবেন। দোস্ত, যৌন দুর্বলতার মধ্যে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করা যায় তা হলো দ্রুত বীর্যপাত হওয়া, অর্থাৎ টাইমিংয়ের সমস্যা। আপনার স্ত্রীর চাহিদা থাকে 10 থেকে 15 মিনিট, কিন্তু আপনার মিলনের আগেই কিংবা মিলনের 1 থেকে 2 মিনিটের মধ্যেই বীর্য বের হয়ে আসে। আপনি যদি নিয়ম মেনে এই ক্যাপসুল সেবন করেন তাহলে কম করে হলো 20 থেকে 25 মিনিট একটানা সহবাস করতে পারবেন। দোস্ত, অনেক সময় দেখা যায় কিছু কিছু পুরুষের পেনিস শক্ত হয় না, দাঁড়ায় না, উত্তেজিত হয় না। সে সকল পুরুষ যদি নিয়ম মেনে এই ক্যাপসুল সেবন করে তাহলে তাদের পেনিস রডের মতো শক্ত হয়ে উঠবে এবং 30 থেকে 40 মিনিট দাঁড়িয়ে থাকবে। শারীরিক উত্তেজনা পৌঁছে যাবে চরম পর্যায়ে। তো দেরি না করে আজই সংগ্রহ করতে পারেন এই মেডিসিন। প্রিয় দর্শক, যৌন দুর্বলতার মধ্যে আরেকটি বড় সমস্যা হলো বীর্য পাতলা হওয়া। বীর্য পাতলা হওয়ার কারণেই আপনার দ্রুত বীর্যপাত ঘটে যায়। দর্শক, এই মেডিসিনটি যদি আপনি নিয়ম মেনে সেবন করেন তাহলে আপনার বীর্য আঠার মতো শক্ত হয়ে উঠবে। প্রিয় দর্শক, একটি মেডিসিনের যেমন উপকারিতা রয়েছে তেমনি এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। সতর্কতা, যে সকল রোগীর উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনি রোগ রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ এড়িয়ে চলবেন। খাওয়ার নিয়ম, এই ওষুধটি মূলত মিলনের 30 থেকে 40 মিনিট আগে সেবন করতে হয়। তবে এখানে একটু কথা আমি বলে রাখি, এই ওষুধ খাওয়ার পরে আপনি যদি ডিম বা দুধ খেতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে এইরকম নিত্য নতুন মেডিসিন টিপস পেতে হলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার।